আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার 8 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখব যজমের পরিচয় ও ব্যবহার। তো কিভাবে যজমলা হরফের উচ্চারণ করতে হবে এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে সহি শুদ্ধ করে প্র্যাকটিক্যালে আপনাদেরকে মস্ক করে শিখিয়ে দিব। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকে এই যজমলা হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিব। তো প্রিয় দর্শক, আর যদি আপনারা এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি দেখে আপনারা এই কায়দা শিখে নেবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, প্রথমে আমরা জেনে নেই যজম অর্থ কি। যজম মানে হরকত মুক্ত হওয়া। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যজমযুক্ত হরফকে হরফে সাকিন বলে। যেমন এই যে এখানে দেখুন, যজমওয়ালা হরফের পূর্বে হরকতওয়ালা হরফ আছে, তো এই পূর্বের হরকতের সঙ্গে যজমওয়ালা হরফ একবার উচ্চারণ হবে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে যজমওয়ালা হরফের পূর্বের হরফে হরকত আছে, জবর আছে, আলিফের উপরে জবর আছে, তো এই আলিফকে হামজাহ বলে এই যজমওয়ালা হরফকে একবার ধরব। হামজাহ লাম জবর আল। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন, হামজাহ লাম জবর আল। তারপরে দেখুন এই যে হ্যা মিম জবর হ্যাম। যজম চিহ্নটি মোট 3 ভাবে লেখা হয়। এই যে এখানে দেখুন গোল করে লেখেছে, এই চিহ্নটিও যজম। এখানে আরেকটি চিহ্ন দেখতে পারছেন, এটিও যজম। এই যে এখানে আরেকটি যজম। এই 3 ভাবে যজম চিহ্নটি লেখা হয়। আমরা এই 3 ধরনের চিহ্নটি দেখে যজম চিনে নিব। যজমকে আবার সাকিনও বলা হয়। তো এখানে দেখুন, এই যে যজমওয়ালা হরফের পূর্বের হরফে হরকত আছে, এই হরকত দিয়ে আমরা যজমওয়ালা হরফকে ধরব। হ্যা মিম জবর হ্যাম, হ্যা মিম জবর হ্যাম। বা সিন জের বিস। যজমওয়ালা হরফের পূর্বের হরফে হরকত আছে, দেখুন জের হরকত আছে, তো এই বাটি সিনকে একবার ধরবে। বা সিন জের বিস, বা সিন জের বিস। আপনারা আমার সঙ্গে বলুন, বা সিন জের বিস। মিম লাম জের মিল, মিম লাম জের মিল। কাফ লাম পেশকুল, কাফ লাম পেশকুল। অফ লাম পেশকুল। অফ হরফ জিব্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে। অফ লাম পেশকুল, উল। হা লাম জবর হাল, হা লাম জবর হাল। লাম নুন জবর লান, লাম নুন জবর লান। হামজাহ নুন জের ইন। আলিফকে হামজাহ বলতে হবে, কারণ আলিফের উপরে জবর নিচে জের উপরে পেশ এক কথায় হরকত থাকলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয়। তো এখানে দেখুন, এই আলিফ হরফের নিচে জের হরকত আছে, তো এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব। হামজাহ নুন জের ইন, মিম নুন জের মিন, মিম নুন জের মিন। হামজাহ নুন জবর আন, হামজাহ নুন জবর আন। আইন নুন জবর আন। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব, কারণ আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন নুন জবর আন, আইন নুন জবর আন। মিম নুন জবর মান, মিম নুন জবর মান। সিন নুন জের সিন, সিন নুন জের সিন।
আইন মিম জবর আম, আইন মিম জবর আম, অফ মিম পেশ ওম, অফ মিম পেশ ওম, বা হামজাহ জের বি, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, বা হামজাহ জের বি, বা হামজাহ জের বি, সিন জবর সা, বি সা। আপনারা এই শব্দ গঠনগুলি আমার সঙ্গে বলে শিখে নিন, বি সা, হামজাহ মিম জবর আম, র দুই জের রিন, আমরিন, আমরিন, হামজাহ কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক র মা, আক র মা, হামজাহ র জবর আর, সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা, আর সালা, হামজাহ ফা জবর আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লা হা, আফ লা হা, হামজাহ হা জবর আহ, মিম জবর মা, আহ মা, দাল পেশ দু, আহ মা দু, আহ মা দু, হামজাহ কাফ জবর আক, বা জবর বা, আকবা র পেশ রু, আকবারু, আকবারু, তা আইন জবর তা, র জের রি, তা রি ফা পেশ ফু, তা রি ফু, তা রি ফু, তা সদ জবর তাস, দাল জের দি, তাস দি, অফ পেশ উ, তাস দি উ, تصديق طاء عين زبر طاء نون الف دوي زبر نان طاء نان প্রিয় দর্শক, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এই তানবিন ওয়ালা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়ব। ত আইন জবর ত নুন আলিফ দুই জবর নান ত নান ত নান ظلام بش ظول ميم ألف دوي زبر من ظول من ظول من خا سين بش خس را دوي زر رن خس رن خس رن دال ها زبر ده را دوي بش رون ده رون ده رون শিন হামজাহ জবর শা নুন দুই পেশ নুন শা নুন শা নুন ফা সাদ জবর ফাস লাম দুই পেশ লুন ফাস লুন ফাস লুন মিম সিন জের মিস কাফ দুই পেশ কুন মিস কুন মিস কুন فاتا زبر فت حادو يبشحون فتحون فتحون نون بشنو شين زرشي نوشي راتا زبر رت نوشي رت نوشي رت حا بشحو شين زرشي حوشي راتا زبر رت حوشي رت حوشيرت همزه عين زر ايع لام ميم زبر لام ايع لام ايع لام همزه لام زبر ال ح ميم زبر حم الحم دال بش دو الحمد الحمد واو لام زبر وال فاتا زبر فت والفتح بشح والفتح والفتح واو نون زبر وان حار زبر حار وان حار
ওয়ানহার। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে জজমলা হরফের ব্যবহার সহি শুদ্ধ করে এবং তার শব্দ গঠনগুলি শুদ্ধভাবে উচ্চারণ করে আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। তো ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কোরআন কায়দার 9 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।